অনেকে কোয়েশ্চেন করেন এক লাখ টাকা বা দু লাখ টাকা ছোটো ছোটো অ্যামাউন্ট থাকলে আমার পাঁচ বছরে কত হবে দশ বছরে কত হবে পনেরো বছরে কত হবে এটুকু দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায় যে যেমন সমর্থ আছে তো আজকে আমরা ডিসকাস করবো যে দু লাখ টাকা দিয়ে এক্স্যাক্ট কত হয়েছে কোন ফান্ডে কি হয়েছে অ্যান্ড ফিউচারে কোন ফান্ডে কেমন কি হতে পারে কি প্রসপেক্ট আছে বিকজ যেটা হয়ে গেছে সেটা সবাই জানে আনে বলে কি হতে পারে আমার কি এক্সপেক্টেশন সেইগুলো আমি এখন এই ভিডিওতে আমরা ডিসকাস করবো স্পেশালি পাঁচ থেকে দশ বছরের মধ্যে শর্ট টার্মে কী হতে পারে ঠিক আছে ওকে তো শুরু করার আগে বলে দিই যে যারা সারা বছর আমাদের ভিডিওতে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পরের ভিডিওতে সারা বছর ধরে কিছু না বলে সারপ্রাইজ গিভ তাদের জন্য করবো প্রথম দুটো ইউটিউব অটো ডিটেক্ট করে দেয় ইউটিউবে নতুন ফিচার এসছে যারা সব থেকে দুজন সবথেকে বেশি আমাদের কমেন্ট করেছে লাইক করেছে শেয়ার করেছে বা এঙ্গেজ করেছে তো সেই দুটো নাম আমরা ডাইরেক্টলি বের করবো আপনার সামনেই অ্যান্ড আমাদের যে কোর্স আছে সেই কোর্সের ফ্রি কীভাবে ফ্রি এক টাকায় পাবে এক টাকায় এই যে ফান্ডামেন্টাল অ্যানালিসের যে কোর্স আছে সাত হাজার টাকার কোর্স আছে এই কোর্সটা যারা যারা শিখতে চান তারা তারা তো কন্ট্যাক্ট করতে পারেন কোর্স করতেই পারেন কিন্তু আমরা ফ্রিতে দেবো দুজনকে যারা এক বছরে আগের বছর থেকে এই বছরে আমাদের এঙ্গেজ করেছে এভরি ভিডিওতে কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করেছেন শেয়ার করেছে তো প্রথম দুটো নাম যেটা আসবে তারা দুটো কোর্স পাবে ফান্ডামেন্টালের দুজন দুজন একটা করে কোর্স পাবে ফান্ডামেন্টালটা পুরো হাজার টাকা ঠিক আছে যদি আপনি এরকম হতে চান মাঝে মাঝে আমরা সারপ্রাইজ আগে থেকে বলবো না তাহলে নিচে কমেন্ট ভিডিওগুলো কেমন লাগে কোনো কোয়েশ্চেন থাকলে করবেন কোশ্চেন নিয়ে নিয়ে আমরা প্রত্যেক দিনের মতো লাইক করবেন শেয়ার করবেন আপনার অন্য বন্ধুরা স্টক মার্কেট করে বা শিখছে সাবস্ক্রাইব করতে বলবেন আপনিও করবেন আচ্ছা দু লাখ টাকা এমন কিছু বড় অ্যামাউন্ট না ঠিক আছে তো যাতে সবাই একটা টিন রিলেট করতে পারে তাই জন্য ভিডিওটা বানাচ্ছি দু লাখ টাকা এবারে অনেকের অনেক রকম মতামত আছে ঠিক আছে এবার পাঁচ থেকে দশ বছরের হরাইজন নেব ফাইভ ইয়ার্স টু টেন ইয়ার্স দেখুন কম্পাউন্ডিং আসল শুরু হয় মিউচুয়াল ফান্ডে প্রথম পাঁচ বছরে বেশি কিছু দেখতে পাবেন না ঠিক আছে কম্পাউন্ডিং শুরু হয় দশ বছর বা তার উপরে পনেরো বছর কুড়ি বছর আস্তে আস্তে কম্পাউন্ডিংটা বাড়ে ঠিক আছে কিন্তু তাও শর্ট টার্মে এত শর্ট টার্মে কি আছে বলে দিই ফার্স্টে হচ্ছে স্টক্স আপনি ডাইরেক্ট স্টকস আপনি কি করতে পারেন ইনভেস্ট করতে পারেন আপনার দু লাখ টাকাটা জিরো হয়ে যেতে পারে জিরো টু ইনফিনিটি দু লাখ টাকাটা বছরে যদি কোনো উড়ে যায় বা লাখ থাকে যেগুলো আমরা রেকমেন্ড কখনোই করি না ইনভেস্ট করতে সেগুলো জোয়ার মতো এক কোটিও হয়ে যেতে পারে জিরো টু ইনফিনিটি ঠিক আছে স্টকসের বদলে যদি ক্রিপ্টো ইনভেস্ট করেন সেম জিরো হয়ে যেতে পারে কয়েন উঠে যেতে পারে বা ইনফিনিটি দশ কোটি পাঁচ কোটি দুশো কোটি দু হাজার কোটি হয়ে যেতে পারে এইখানে চলে আসে এবার মিউচুয়াল ফান্ড আমি কত হতে পারে আমি বলবো না কিন্তু অ্যাটলিস্ট জিরো হবে না বিকজ কোনো পাঁচ বছরে লস থাকেই না পাঁচ বছরের উপরে সবসময় হান্ড্রেড পার্সেন্ট প্রফিটই থাকে এটা সেবির ওয়েবসাইটেও লেখা আছে মিউচুয়াল ফান্ড সবসময় পাঁচ বছরের উপরে রাখলে আমাদের পাঁচ বছরের উপরে জিরো তো দূরের কথা যেটা ক্যাপিটাল আছে ক্যাপিটালের থেকে সবসময় উপরেই থাকবে নিচে কখনো থাকে না হ্যাঁ এবার যদি পাঁচ বছর বা তার নিচে আপনি করেন ইনভেস্ট সেটা কেন করতে নেই সেটা কেন করতে নেই ধরুন আপনি এখানে ইনভেস্ট করেছেন এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আর একটা দশ বছর ঠিক আছে এক দুই তিন চার পাঁচ দশ রাইট এই জায়গাটাতে আপনি এই পয়েন্টে ধরুন মার্কেট এইখানে আছে আপনি ইনভেস্ট করেছেন তো প্রথম বছর কি হবে ধরুন একই জায়গা থাকলো দ্বিতীয় বছর বাড়লো এরকম বাড়ছে 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 সাড়ে তিন বা চার নম্বর বছরে আপনার টার্গেট আছে চার নম্বর বছরে পড়ে গেল যেখানে ইনভেস্ট করেছিলেন সেখান থেকে দেখুন বাড়ছিল চার নম্বর বছরে একটা ক্র্যাশ স্টক মার্কেট ক্রেছে পড়ে গেল যখন টাকাটা দরকার তখন আপনি আরও কমে পাচ্ছেন কিন্তু যদি আপনার টাইম হার জন্য দশ বছর বা সাত বছর এরকম কিছু আছে পাঁচ বছরের ঊর্ধ্বে আছে তাহলে আবার টাইম দিলে আবার ঠিক এটা উঠে এর থেকে আরও দ্বিগুণ হয়ে যাবে অ্যান্ড টাকাটা এইখানে কিনেছেন আরও উপরে চলে যাবে তো এইটা আচ্ছা এটা একটা বেনিফিট আছে খুব ভালো একটা বেনিফিট আছে মিউচুয়াল ফান্ডে পেছনে জন্য ফান্ড ম্যানেজার আছে সে বুঝছে কোন সেক্টরে কি চলবে না চলবে সেই হিসেবে আমাদের ইনভেস্টমেন্টটা হয় আচ্ছা তো এবারে আমরা ডাইরেক্টলি চলে যাব আমাদের ওয়েবসাইট রিসার্চ ওয়েবসাইটে যেখান থেকে আমরা বুঝবো যে পাঁচ বছরে কত কি হয়েছে ঠিক আছে তো আমরা ফার্স্টে পাঁচ বছরে অল ইকুইটির মধ্যে যাব সাবমিট ঠিক আছে অল ইকুইটির মধ্যে যাব পাঁচ বছর কখন কি করা উচিত কাদের কাদের কী কী গোল থাকলে করা উচিত সব ডিসকাস করছে আগে তো এখানে পাঁচ বছরে দেখুন দু লাখ টাকা দেওয়া আছে অ্যামাউন্ট পাঁচ বছর দেওয়া আছে ঠিক আছে পাঁচ বছর সব থেকে বেশি এখন দিয়েছে কোয়ান স্মল ক্যাপ দু লাখে বানিয়েছে চোদ্দো লাখ আপনি বলুন পাঁচ বছরে নিজে সুইং ট্রেডিং করে নিজে ইন্টারডে করে নিজে অপশন করে ওই দু একটা ফটকা জুয়া লাখে একজন ওটা বলছি না ডেলি অ্যাক্টিভ ইনকামের মতো করে দু লাখটা চোদ্দো লাখ আপনি কি করতে পারবেন যদি করতে পারেন তাহলে খুব ভালো অ্যান্ড অ্যান্ড যদি করতে পারেন এক মিনিট ইন্টারনেটটা একটু ইনস্টেবল আছে এখানে আজকে হচ্ছে তো যদি করতে পারেন তাহলে খুব ভালো

এটা যদি খেটে খুঁটে আমি নিজের রিস্ক নিয়ে করি তাহলে কী লাগবে এটা বসে বসে আমরাও পাচ্ছি যেটা হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান তারপরে সেকেন্ড একটা ফান্ড আছে যেটা দশ লাখের কাছে দিয়েছে তারপর কিছু কিছু ফান্ড আছে ঠিক আছে দেখুন সিএজিআর গুলো প্রচুর এইগুলো যারা যারা শর্ট টার্মে মিউচুয়াল ফান্ড করছেন তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট আপনারা সিএজিআর দেখতে পাবেন কিন্তু যখন ক্র্যাশ আসবে মাঝখানে তো এটা মাঝখানে একবারই ক্র্যাশ এসছে বা কনসোলিডেশন ফেস বেশি আসেনি ঠিক আছে করোনার পর তো সেই ক্ষেত্রে এবার যদি আমরা দশ বছরের টাইম ফ্রেমটায় যাই টেন ইয়ার্স দশ বছরের টাইম ফ্রেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এটাতে ফর্টি সেভেন পার্সেন্ট এগুলো অলরেডি হয়ে গেছে ঠিক আছে এগুলো হয়ে গেছে এর খেতে 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 তো পেট ভরে গেছে আর কত খাওয়াবে তো ওরম করলে আপনার হবে না রাইট তো এবার যদি দশ বছরের দেখছি দশ বছরে এই যেটা টপে আছে নিপন স্মল ক্যাপ ওইটা দিয়েছে আপনার দু লাখ টাকার ভ্যালুটা অ্যাপ্রক্স সাড়ে ষোলো লাখের কাছে দেখেছেন দশ বছরের রিটার্নটা কমে গেল তেইশ টপ ফান্ড হয়ে গেল তো আপনাকে যাই ক্যালকুলেট করতে হবে আপনাকে নিজে থেকে করলে বারো তেরো পনেরো অবধি করতে হবে বাকি আমরা যেগুলো করি আমাদের আন্ডারে যারা করে তাদেরকে আমরা এইটিন পার্সেন্ট ধরে করি বিকজ আমরা বেশি স্মল অ্যান্ড মিড ক্যাপের দিকে বেশি ফোকাস করি ঠিক আছে এইবার কাদের 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 পাঁচ বছরের কী কী ফান্ড নেওয়া উচিত ধরুন আপনি পাঁচ বছরের জন্য একটা বাড়ি করবেন হাউজ তো লোন নিয়ে বাড়ি করার থেকে ইএমআই জোগানোর থেকে আপনি আস্তে আস্তে জমা নিসাই করুন বা লামসাম করুন সেটা যখন জমে যাবে পাঁচ বছর পরেই বাড়ি হোক বাট হেডেক ফ্রি হোক তো পাঁচ বছরে যখন বাড়ি করবেন যদি বাই চান্স পাঁচ বছরে তোলার সময় চার বছর দশ মাসে আপনার মার্কেট ক্র্যাশ হয়ে যায় তখন খুব প্রবলেম তো তখন আপনাকে স্মল মিড ক্যাপে ইনভেস্ট করলে হবে না এগুলো আপনাকে জানতে হবে আপনি তখন ফ্লেক্সিতে যাবেন মাল্টিতে না গিয়ে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন অ্যালোকেশন এগুলোতে যাবেন ঠিক আছে বা আপনি স্মল মিডে করতে গেলে ওটাকে আপনি এসআইপি ফরম্যাটে করতে পারেন ঠিক আছে এরকম করতে পারেন তো এইগুলোতে গেলেন তবে যদি পরেও অল্প পড়বে বেশি পড়বে না ঠিক আছে বা আপনি কি ব্যালেন্সড অ্যাডভান্টেজে গেলেন ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফ্যান ব্যাফ বা এগুলো হাইব্রিড ক্যাটাগরিতে পড়ে বেশি রিটার্ন দেয় না তো এগুলো বারো চোদ্দ পনেরো পার্সেন্ট রিটার্ন দেবে শর্ট টার্মে ম্যাক্সিমাম যেগুলো এখন তিরিশ চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এগুলো হয়তো কুড়ি বাইশ পার্সেন্ট রিটার্ন দেবে লং টার্মে যেগুলো আমাদের কুড়ি কুড়ি বাইশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এইগুলো তখন হয়তো বারো চোদ্দ পার্সেন্ট রিটার্ন দেবে কিন্তু তাই জন্য পড়বেও না বেশি ঠিক আছে যেখানে রিস্ক বেশি সেখানে পড়বে বেশি কিন্তু আমরা লং টার্মে কখন কেন স্মল মিড ক্যাপ আমরা ক্লায়েন্টদের দিই কেন বেশি বিকজ আলটিমেট পড়া নেই তো কোনো অসুবিধা নেই এখানে তো বুক করছি না এখানে তো লস বুক করছি না আলটিমেট রেখে দিচ্ছি বা এখানে আরও ইনভেস্টমেন্ট হচ্ছে না হলে ইনভেস্টমেন্ট না হলে রেখে দিচ্ছি অ্যান্ড ওপরে যাচ্ছে রাইট এটা উপরে যাচ্ছি তো ওই জন্য আমাদের কোনো অসুবিধা নেই যারা এখানে বেচবেনি পাঁচ নম্বর বছর বেচবেন এটা তো ফিক্সড বাড়ি করতেই হবে নাহলে থাকবো কোথায় তো তাদেরকে ওই জন্য যখন বেচতেই হবে তো সেই ক্ষেত্রে এখানে আমাদের করতে হবে বাইরে যারা যারা আমাদের ক্লায়েন্টস আছে সবাইকে একটা রিকোয়েস্ট আছে উনত্রিশ তারিখ মনে হয় আমাদের ধানতেরাস আছে ধনতেরাস বিকেলবেলা ছটা থেকে আমাদের রাত এগারোটা অব্দি আমাদের ফোনে পেয়ে যাবেন অফিস খোলা সেদিনকার যারা যারা এক্সিস্টিং এস করছেন বা এক্সিস্টিং অলরেডি ইনভেস্টমেন্ট শুরু হয়ে গেছে তাদেরকে আগে বলেনি তারা মিনিমাম কিছু অ্যামাউন্ট অল্প সোনা সোনা কেনেন কিনে ভরে ফিজিক্যাল অ্যাসেট কেনে গোল্ড পরে পড়ে পড়ছে আর কিছুই হচ্ছে না কিনুন সোনা কিনুন কিন্তু এবার একটুখানি এটাও তো লং টার্মের একটা অ্যাসেট মিউচুয়াল ফান্ড আপনারা কি করুন আমাদের ফোন করুন মিনিমাম হাজার পাঁচ হাজার বা এক লাখ দু লাখ যার যেমনি সমর্থ কিছু ইনভেস্ট করুন তাহলে একটা শুভ দিনে একটা শুভ ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর জন্য ভালো ঠিক আছে এবার একটু মিউচুয়াল ফান্ডে শিফট করে ধনতেরাসের দিন আমাদের কল করুন আমরা সেদিনকার করিয়ে দেবো ঠিক আছে এটা নাম্বার ওয়ান যারা যারা নতুন ইনভেস্টার আছেন তারা অ্যাকাউন্ট ওপেন করে ধনতেরাসের মধ্যে এসআইপি বা লামসাপ আপনারা স্টার্ট করতে পারেন আমরা ফান্ড বলে দেবো ওকে তো আমরা বুঝিয়ে দিলাম যে কেমনি কি পাঁচ বছরের জন্য কেমনি কি হয় অ্যান্ড পাঁচ বছরে আপনারা এক্সপেক্ট করতে পারেন যেটা আমি এর আগে বললাম স্টকস হলে জিরো হতে পারে ইনফিনিটি ক্রিপ্টোতেও সেম কিন্তু মিউচুয়াল ফান্ডে জিরো তো হয়ই না ঠিক আছে আপনি যদি বারো পার্সেন্টও প্রফিট পান আপনার সাত আট লাখ টাকাও লিস্ট হয়ে যাবে এখানে সম্ভব ঠিক আছে পাঁচ বছরে অ্যাট লিস্ট ডবল তো হয়েই যাবে লিস্ট চার লাখ টাকা বারো পার্সেন্ট যদি হয় লিস্ট ডবল হয়েই যাবে ঠিক আছে আপনার যদি দশ লাখ বারো লাখ চোদ্দো লাখ যেগুলো দেখছেন দরকার নেই আপনি তিরিশ বত্রিশ পার্সেন্ট দরকার নেই আপনি নিজে থেকে ফান্ড নিয়েছেন বাজে পারফর্ম করছে ভালো করছে না চার লাখ তো লিস্ট ডবল তো পেয়েই যাবেন সিম্পল ঠিক আছে এই হলো ব্যাপার নেক্সট এবার কিছু কিছু কোয়েশ্চেন্সের দিকে আমরা যাবো এগোবো কোটাক বিজনেস সাইকেল ফান্ড ইন ফিউচার কেমন পারফরম্যান্স করতে পারে এরম যদি আপনার কোনো মনে কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট করতে পারেন ভিডিওটিকে নতুন দেখছেন তো সাবস্ক্রাইব করবেন এরকম আমি আপনাদের কোয়েশ্চেন নিয়ে নিয়ে ইনফরমেটিভ জিনিস নিয়ে আমরা ডিসকাস করি নিচে আমার ফোন নাম্বারও দেওয়া আছে যেখান থেকে আপনারা মিউচুয়াল ফান্ড স্টার্ট করতে পারেন বা কোর্স আমাদের থেকে শিখতে পারেন অ্যান্ড আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারেন রাত আটটা থেকে দশটার মধ্যে এনি ডে সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি এই নাম্বারটা আমার আর পাশের নাম্বারটা কৌশিক পল যে আছে আমার অ্যাসিস্ট্যান্ট আমার পার্টনার যে আছে তো তাকেও কল করে আপনি এনকোয়ারি করতে পারেন এরম যারা যারা নতুন আছে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্টও করবেন কোটা বিজনেস সাইকেল ফান্ড ইন ফিউচার কেমন পারফর্ম করতে পারে যেমনি পারফর্ম করে তেমনিই করবে হাইব্রিডের মধ্যে সেফ ফান্ড হাইব্রিড মানে কি পুরো ইকুইটি হান্ড্রেড পার্সেন্ট নেই ফিফটি পার্সেন্ট ইকুইটি স্টক্সে ফিফটি পার্সেন্ট ডেট ফান্ডে তাই জন্য রিটার্ন কম হয় লং টার্মে দশ বছরের উপরে এটা বারো থেকে চোদ্দো পার্সেন্ট রিটার্ন দেবে আর যদি শর্ট টার্মের কথা বলেন তাহলে এটা পনেরো থেকে আঠেরো পার্সেন্টের মধ্যে রিটার্ন দিতে পারে রাইট শর্ট টার্ম মানে পাঁচ বছর সাত বছর ঠিক আছে আমার এস তিরিশ আমি পাঁচটা ফান্ডে এস আই করি পাঁচ হাজার দিয়ে শুরু করেছিলাম এখন সা সাত হাজার টাকা করছি এসআইপি আস্তে আস্তে বাড়ালে আপনারই ভালো আলটিমেট তো কারোর কাছে টাকাটা যাচ্ছে না আপনার টাকা আপনার কাছেই জমছে এলিমেডে ঠিক আছে তিনটে ফান্ডে আড়াই বছর দুটো ফাণ্ড যাই হোক লেখা আছে এরকম কিছু একটা ফান্ডগুলোকে দেখেনি অ্যাক্সিস মাল্টি ক্যাপ ধরুন যদি আপনার লং টার্মের হরাইজন এখানে সব একটু লং টার্মের হরাইজনগুলো লিখবেন যে কত বছরের জন্য রাখতে চান যদি দশ বছর বা তার ওপরে হয় মাল্টি ক্যাপ ফান্ডে মাল্টিক্যাপটা রাখতে পারেন বাট রেখে লাভ এগুলো হচ্ছে গোল ক্লিয়ারেন্স যেগুলো শর্ট টার্ম গোল আছে গাড়ি বাড়ি করা টাকা তুলতেই হবে সেইগুলোর জন্য মাল্টি ক্যাপ ফ্লেক্সি ক্যাপ ঠিক আছে বাট লং টার্ম যদি আমি যদি মেনে নিচ্ছি আপনার যেহেতু বয়স কম আপনি এখনো মিনিমাম কুড়ি পঁচিশ বছর ইনভেস্ট করবেন আপনার জন্য মাল্টি ক্যাপটা আমি মনে হয় না ভালো কানাডা রেভেকো স্মল ক্যাপ আমার মতে স্মল ক্যাপের থেকে আরও বেশি ভালো ফান্ড আছে তো সেই ক্ষেত্রে ওই ফান্ডগুলো বেটার কানাডা রেভেকোর বেস্ট ফান্ড হচ্ছে ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড ওটার জন্য কানাডা রেভেকো বেস্ট ডিজিটাল ইন্ডিয়া ফান্ড আমি না করবো কোয়ান স্মল ক্যাপ রাখতে পারেন বাট আমি এটা কোনো ক্লায়েন্টকে আমার দিই না বিকজ আদানি বেস্ট বারে ঠিক আছে এখন কমবে আদানির যদি কিছু হয় ঘোটালা হয় বা ধার দিনে চোখাতে হবে তখন পড়ে যাবে তো ওই জন্য রাইট দিচ্ছি বাট ফিফটি ফিফটি ঠিক আছে আমি দিই না বাট একপর ফ্লেক্সি সেম যদি লং টার্ম হয় আমি প্রেফার করি না বিকজ আমার আলটিমেট রিটার্ন নিয়ে কথা তো রিটার্নটা আমি দেখতে পারি এবার যদি পুরো পোর্টফোলিও আমি যদি রিভিউ করি আপনার যদি লং টার্মে কুড়ি বছর পর বা দশ পনেরো বছর পর যদি আপনি লং টার্মে অ্যাবাভ টেন ইয়ার্স মোট কথা রাখেন তো আপনার অ্যাভারেজ একটা স্মল ক্যাপ আছে মিড ক্যাপ কিছুই নেই আবার একটা স্মল ক্যাপ আছে ফ্লেক্সি আছে ডিজিটাল ইন্ডিয়া ফান্ড আছে আর মাল্টি ক্যাপ এটা সেক্টোরাল তো আপনার মিড ক্যাপ কিছুই নেই তো সেই ক্ষেত্রে হচপচ হচফচ হচপচ সব ওভারল্যাপ হ্যান ত্যান করে আপনি পনেরো থেকে ষোলো পার্সেন্ট অ্যাপ্রক্স সিএজিআর আপনি পেতে পারেন এর থেকে বেশি আপনি লং টার্মে এক্সপেক্ট করতে পারেন ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন ইজ দাদা আমার নাম শুভময় মাহাতো ওকে পিএমএস করেছিলাম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা করে পাচ্ছিলাম বিগত দু আড়াই বছর ধরে সেটা আরামবাগে অফিস ছিল যেখানেই যে অফিস থাকে দু তিনটা জিনিস আপনার ফোকাস করতে হবে ফার্স্ট অফ অল বলেন নিজে থেকে যদি কিছু না জানেন করবেন না একটা এক্সপার্টের কাছে যান হয়ে যাবে বাট এক্সপার্টের কাছে যাকেই যান লাইসেন্স নাম্বার দেখুন সার্চ করে দেখুন সেভি রেজিস্টার্ড বললে তার ওয়েবসাইটে গিয়ে দেখুন রুলস গুলো পড়ুন অনেকে সেভি রেজিস্টার্ড হয়ে ওর গাইডলাইনস এর বাইরে যায় রুলস গুলো কি বলে আপনি গুগলে সার্চ করবেন হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট রিকোয়ার্ড ফর স্টক পিএমএস স্টকে পিএমএস বা পোর্টফোলিও আপনার হয়ে রিভিউ ম্যানেজ করবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট আমাদের কাছেও কল আছে আমরাও করি আমাদের কোম্পানিতেও মিনিমাম ফিফটি ল্যাখ ক্যাপিটাল হতে হয় তার নিচে অনলি মিউচুয়াল ফান্ড মিনিমাম ফিফটি লাখ থেকে শুরু ন্যূনতম পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস স্টকে করার জন্য তো তিন লাখ পঁচাত্তর তো ফার্স্ট অফ অল হবেই না অ্যান্ড যে মাসে মাসে সাড়ে সাত হাজার টাকা করে পাচ্ছেন এর উপর তার মানে বোকা বানানো হচ্ছে কীভাবে যে এটা গ্যারেন্টিড রিটার্ন স্টক মার্কেটের আগেন্স্টে স্টক মার্কেটে কোনো কিছু গ্যারান্টিড নেই ওটা দেওয়ার জন্য এফডি বসে আছে তো গ্যারেন্টিড কিছু হয় না গ্যারেন্টিড যেখানে কিছু হয় না যদি এরকম কেউ গ্যারেন্টিড কিছু বলে রিপোর্ট করে দিন তার নামে সিভিকে ঠিক আছে তো তো এইগুলো পঞ্জি স্কিমের আন্ডারে পড়ে এইগুলো পুরোপুরি আগেনস্ট পঞ্চাশ লাখের নিচে কোনোদিন দিন পিএমএস হয় না আর মনে রাখবেন কেউ কাউকে কেউ টাকা চাইলে টাকা দেবেন এই যে আমাদের ক্লায়েন্টরা কি আমাদেরকে টাকা দেয় আমাকে টাকা দিচ্ছে তা ডিমেট খুলছে আমাদের জাস্ট বলা কাজ আপনার এই এই গোল আছে আপনি এই এই জায়গাতে এই এই ফান্ড ইনভেস্ট করুন ধরুন আগের দিনেই বলেছি আমি একটা তার পোর্টফোলিও বানিয়ে দেব চার পাঁচটার এইখানে এই মাসে এত ইনভেস্ট হবে লামসাম হলে এইখানে ইনভেস্ট হবে তার ডিম্যাট নতুন ডিম্যাট হলো আলাদা করে তার ডিম্যাট দিয়েই হচ্ছে আমরা 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 কারোর থেকে টাকা নিচ্ছি না এরমভাবে হয় টাকাটা যাচ্ছে ইনভেস্ট হচ্ছে তার ডিম্যাট দিয়ে এই জায়গাতে ধরুন অ্যাক্সিস মাল্টি ক্যাপ ধরুন বলেছি আমি তো অ্যাক্সিসেই টাকাটা যাচ্ছে না মাঝখানে বলছে কে বলার কাজটা আমার এখানে বলার কেউ ছিল না ভুলভাল একটু করে দিয়েছে আলাদা ব্যাপার কিন্তু বলারের কাজটা আমার কত কবে কি হতে পারে কোনো প্রবলেম হলে সেটা আমার কাজ কিন্তু টাকাটা আমরা কখনো নিই না টাকাটা ওই জন্য কাউকে দেবেন না এগুলো হচ্ছে রুলস এর মধ্যে পড়ে ঠিক আছে তো কিভাবে টাকাটা ফেরত পাওয়া যায় সেবি কে কমপ্লেন করুন বা এবার কিছু করার নেই এখানে আমি আপনাকে কিছু করতে পারব না বিকজ আপনি রুলস অ্যান্ড এর আগেনস্টে গেছেন ঠিক আছে দাদা দশ লাখ টাকা যদি আমি লামসাম করি দশ বছর পর কত পাবো যদি আপনি লামসাম করেন দশ লাখ টাকা লামসাম করে আর দশ হাজার টাকা এস এস করব আচ্ছা ফার্স্টে ধরুন আপনি দশ লাখ টাকা লামসাম করবেন ঠিক আছে তো দশ লাখ টাকার লামসামটা আঠেরো পার্সেন্টে যেটা আমি পারবো এইটিন পার্সেন্ট দেখুন আমরা টার্গেটটা পঁচিশ তিরিশ পার্সেন্ট বাট আমরা এইটিন মিনিমাম ধরে ক্যালকুলেট করবো তার উপরে করা রুল নেই ক্যালকুলেশন তো দশ লাখের আঠেরো পার্সেন্ট দিয়ে আমি যদি বলি 18 থেকে কুড়ি পার্সেন্ট দি আমি যদি বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি দশ বছরের ষাট লাখ টাকা হয় ব্যাংকের এফডিতে ডবল হয় এখানে ষাট লাখ টাকা হবে ঠিক আছে ষাট লাখ টাকা থেকে এইবারে আপনি মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে উইথড্র করুন কোনদিন টাকা শেষও হবে না প্রত্যেক আট দশ বছর ষাট লাখটা ডবলও হবে ঠিক আছে এস মাধ্যমে এরকম করে সারা জীবন আপনি আর কাজ না করে পেনশন কাটিয়ে দিতে পারেন তখন এইখানে যে অ্যাগ্রেসিভটা প্রথম দশ লাখে আলাদা ফান্ড হবে আর এখানে এসডাব্লিউপিতে তখন হাইব্রিড আলাদা ফান্ড হবে ঠিক আছে সুইচ হয়ে যাবে আফস্টকস ব্রোকার ভালো যে কোনো ব্রোকার ভালো ব্রোকার নিয়ে কোনো টেনশন নেই সবই সেভির আন্ডারে ঠিক আছে তো ব্রোকার নিয়ে কোনো টেনশন নেই আজকাল যদি ব্রোকার কিছু নাও থাকে না কোনো অসুবিধাই নেই স্টক্স কিনলে এনএসডিএল সি এর আন্ডারে স্টোর হচ্ছে মিউচুয়াল ফান্ড কিনলে ক্যাম্প কেফিন টের আন্ডারে স্টোর হচ্ছে তো ব্রোকার যদি থাকে না থাকে প্রবলেম নেই ব্রোকার নিয়ে কোনো চাপ নেই ঠিক আছে ডেলিভারিতে কী কী ব্রোকারেজ কাটে ডেলিভারিতে জিরো ব্রোকারেজ ঠিক আছে অ্যান্ড আপটাক্সের নিচে লিঙ্ক দেওয়া আছে যদি কেউ ট্রেড করতে চান মিউচুয়াল ফান্ড আমরা এনজে থেকে করাই পার্সোনালি গোল জেনে আমাদের ফোন করে করতে হয় আপস্টক্সে যদি কেউ ট্রেড করতে চান তা তিরিশ দিন পর পর ট্রেড করলে নিচে দেওয়া লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলার পর ট্রেড করলে আমরা প্রাইভেট গ্রুপে জয়েন করিয়ে দেবো ওখানে ডেলি নিউজ আমরা আসতে থাকে যে কোন কোন নিউজ মাঝে মাঝে কিছু স্টকস আমরা ওখানে দিয়ে থাকি তো তিরিশ দিন পর পর ট্রেড অ্যাকাউন্ট নিচে ওপেন করে খুলতে পারেন খুলে করতে পারেন নমিনি যাতে টাকাটা পায় সেটা নিয়ে একটা ভিডিও করুন স্যার নমিনি মিউচুয়াল ফান্ড যদি মারা যায় ধরুন আপনি নিজে থেকে করেছেন যে কোনো একটা জায়গা থেকে করেছেন কোনো এজেন্টের মাধ্যমে করেছেন কোনো ডিরেক্ট প্ল্যাটফর্ম গ্রো ফ্রো থেকে করেছেন করার পর বাই চান্স কী করলো আপনি মারা গেলেন বাই চান্স ঠাকুর না হোক এরকম হোক বাট মারা গেলেন তো নমিনি এনার কোয়েশ্চেন হচ্ছে যেটা আগের দিন বলেছিলাম নমিনি যাতে টাকাটা পায় ডাইরেক্টলি টাকা পেয়ে যাবে নমিনি যদি জানেও যে আপনি তাকে নমিনি রেখেছেন টাকাটা পাবেন না ভেরিফিকেশন হবে ধরুন দুটো ফান্ড কেনা আছে নিপন স্মল ক্যাব ধরুন নিপনের হেডকোয়ার্টারে যেতে হবে অ্যান্ড মাহিন্দ্রা মিড ক্যাপ তো মাহিন্দ্রা এই দুটো জায়গায় এক্সাম্পল দিচ্ছি দুটো জায়গায় আলাদা আলাদা করে নটারি নটারিজ সাবমিট করতে হবে কোর্টে গিয়ে বানিয়ে সাবমিট করতে হবে আবার প্যান ভেরিফিকেশান হবে ওই সবগুলো আপনাকে করতে হবে পিছনে অ্যাডভাইজার থাকলে এটা অ্যাডভাইজারদের অফিসের হয় নমিনি বসে থাকবে ঘরে সাত দিনের মধ্যে ট্রান্সফার হয়ে যায় এটা সিমলেস প্রসেস হয় আর কিছু না দাদা লাস্ট কোয়েশ্চেন দাদা মিউচুয়াল ফান্ডে ভালো অ্যাপগুলো কী কী যে কোনো ভালো যে কোনো অ্যাপই ভালো সবই সেভি রেজিস্টোর অ্যাপ এখানে ম্যাটার করে না আমি বারবার বলছি অ্যাপ এখানে ম্যাটার করে না আমরা কি অ্যাপ দিয়ে করে যেটা যদি আপনার কোয়েশ্চেন আমরা এনজে ওয়েলথ দিয়ে করে সার্চ করে দেখতে পারেন এটা হচ্ছে ইন্ডিয়ার থেকে পুরনো সব থেকে মানে নাম্বার ওয়ান একদম সব থেকে ঠিক আছে আমাদের আন্ডারে মাসে আপনার যে পাঁচ দশ হাজার টাকা করে এসআইপি চলে তো আমাদের আন্ডার দিয়ে আমাদের আন্ডার দিয়ে দু হাজার কুড়ি টাকা কোম্পানির আন্ডারে দু হাজার কুড়ি টাকা মাসে এসআইপি চলে লোকেদের অ্যান্ড আড়াই লক্ষ তারপরে কোটি টাকার বেশি টোটাল ফান্ড আমরা ম্যানেজ করছি একশোটা প্রত্যেক একশোটা রিটেলারের মধ্যে ইন্ডিয়ার পঞ্চান্নটা রিটেলার এন জে ওয়েলথেই অ্যাকাউন্ট আছে আমাদের আন্ডারে কোম্পানির আন্ডারে ইনভেস্ট করে ঠিক আছে তো যে কোনো অ্যাপই ভালো অ্যাপ নিয়ে কোনো চিন্তা নেই অ্যাপ যদি অন্য নতুন কোনো অ্যাপ দিয়ে আপনি যদি করছেন অ্যান্ড কালকে যদি অ্যাপটা না থাকে কোনো অসুবিধা নেই বিকজ অ্যাপে টাকাটা থাকে না অ্যাক্সিস অ্যাক্সিসের ফান্ড কিনছেন এইচডিএফসির ফান্ড কিনছেন টাকাগুলো অ্যাক্সিস বা এইচডিএফসিতে থাকে তো কোনো অ্যাক্সিস বা তে গেলে আপনি টাকাগুলো রিডিম করতে পারবেন

এই অ্যাকটিভ ফান্ডে কেউ স্মল ক্যাপে আড়াইশো টাকার মধ্যে ধরুন ফান্ড ম্যানেজার যে পঞ্চাশটা কোম্পানি মনে হচ্ছে ভালো সেইখান থেকে ওই পঞ্চাশটা ছেঁকে বার করে ওইখানে ইনভেস্ট করছে এখানে আড়াইশো টাই থাকবে আর এখানে পঞ্চাশটা ইনভেস্ট করছে পঞ্চাশটার মধ্যে দুটো ভালো লাগলো না আবার বাদ দিয়ে আবার বাকি দুশোটার মধ্যে থেকে আবার একটা ঢুকিয়ে দিন ফ্লেক্সিবিলিটি থাকে বেশি রিটার্ন হয়ে দিন না ঠিক আছে প্যাসিভের থেকে অ্যাক্টিভে গেলে তাই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলো কেউ যদি ট্রেড করতে চান অফস্টকসের নিচে লিঙ্ক দেওয়া আছে অ্যাকাউন্ট খুলতে পারেন প্রাইভেট গ্রুপে জয়েন হওয়ার জন্য কেউ যদি আমাদের আন্ডারে কোর্স করতে চান তো কোর্স করে আমাদের স্টকসগুলো দেখতে পারেন ঠিক আছে অ্যান্ড শিখতে পারেন এখান থেকে এখানে আমাদের কোর্স আছে পরের দিন আমরা এভের অ্যানাউন্সমেন্ট যদি মনে থাকে আমরা করে দেবো অ্যান্ড লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কিসের উপর ভিডিও আছে বা আপনার কোনো মনে কোয়েশ্চেন থাকলো আজকের জন্য এইটুকুই রাখছি সবাইকে থ্যাংক ইউ সো মাচ সামনে ধানতে রাখা আসছে সবাই একটু লামসাম্প বা একটু বাড়ানোর উপর ফোকাস করবেন এক্সট্রা লামসাম থ্যাঙ্ক সো মাস ব্যাপারে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং